এখন লোকজন বলছে যে না, আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এই দেশে শান্তি আসতে পারে। যদি এইরকম কোনো ঘটনা ঘটে, আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে শেখ হাসিনার আগের যে জমানা, অর্থাৎ শেখ হাসিনা যদি ফিরে আসেন, পুষ্করে ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত হয়, তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং যুবলীগের যে কর্মকাণ্ড, তাদের দাম্ভিকতা এবং তাদের অত্যাচারের ফলে বাংলাদেশের কার কার গালের চামড়া এবং পিঠের চামড়া এক হয়ে যাবে, এটা একটা দ্বিতীয় হিসাব। আর এর দ্বারা সবার আগে ক্ষতিগ্রস্ত হবে জামাত, এরপরে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই যে বিএনপির যে সকল লোক সারা বাংলাদেশে এই গত দুই মাসে যে দুর্নাম কামিয়েছে, অনেকের টার্গেটে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্ট ওটা দখলের জন্য লড়াই শুরু করেছে, এখন এখানে আসিফ নজরুল আছেন, তারপরে আমাদের সুশীল সমাজের আরো বড় বড় নেতৃবৃন্দ রয়েছেন যারা দীর্ঘদিন আমাদেরকে চমৎকার চমৎকার কথা বলেছেন, সারবাণী শুনেছেন, তারা এখন প্রশাসন চালাচ্ছেন, লোকজন খুব একেবারে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং অতীতের যে কোনো মন্ত্রী মিনিস্টারকে যে ভাষায় গালাগালি করতো তার চেয়ে খারাপ ভাষায় এখন তাদেরকে গালাগালি করছেন, ফলে এটাও আমাদের দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ কোন দিকে এগুচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যকাল বা সময়কাল কতদিন পর্যন্ত প্রলম্বিত হবে, তিনি কি সফল হতে পারবেন, বা ইতিমধ্যে তিনি যে ব্যর্থতার খাতাগুলো তিনি অনেক ভারী করে ফেলেছেন, এই ব্যর্থতার জায়গাগুলো কাটিয়ে উঠে তিনি কি আবার সফলতার হাসি দিতে পারবেন? তার প্রতি মানুষের যে বিশ্বাস এবং যে আস্থা ছিল, সে বিশ্বাস এবং আস্থার যে জায়গাটি, এটি আবার কি ফিরে আসবে? এ সকল প্রশ্ন কিন্তু করা হচ্ছে। দ্বিতীয়ত যে প্রশ্নটি করা হয় যে আলটিমেটলি কি হবে, ধরুন উনি পদত্যাগ করলেন, ওনার পতন হলো, নতুন সরকার আসলে সেটা কোন ফর্মে আসবে? রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করবে, নাকি দেশে মার্শাল্লাহ আসবে, নাকি যাকে বলা হয় এটা নির্বাচন খুব দ্রুত উনি দিয়ে দেবেন, এবং দ্রুত না পারার কারণে দিয়ে দেবেন, এটা 3 মাস 6 মাসের মধ্যে হতে পারে, তারপর ক্ষমতায় বিএনপি চলে আসবে, বিএনপির হাতে ক্ষমতা অর্পণ করে তিনি চলে যাবেন, আর বিএনপি ক্ষমতা এসে পুরো দেশে একটা জাদুর কাঠির ছোঁয়া লাগিয়ে পুরো দেশকাল এবং রাষ্ট্রকে একেবারে সেই স্বপ্নের বাংলাদেশে পরিণত করবেন, এসব নিয়ে আলোচনা হচ্ছে। নেতিবাচক আলোচনার মধ্যে এই ভারত কি বাংলাদেশের ব্যাপারে ইন্টারফিয়ারেন্স করবে, ইন্টারফেয়ার করবে, শেখ হাসিনাকে কি আবার তারা বিভিন্ন ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে বাংলাদেশে ফেরত পাঠাবে, শেখ হাসিনাকে দিল্লি আগরতলাতে বসে কোনো ষড়যন্ত্র করছেন বা করবেন কিনা, বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা কি কোনো নাশকতা করবে কিনা, অপকর্ম করবে কিনা, দেশটাকে আরো অস্থিতিশীল করে যুদ্ধের দিকে এই দেশটিকে নিয়ে যাওয়ার জন্য বা একে একেবারে তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য ছাত্রলীগ কী করবে, আওয়ামী লীগ কী করবে, তাদের মাস্টার প্ল্যান কী, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়, অহরহ আলোচনা হয়। আর সবচেয়ে বেশি আলোচনা হয় হলো যে এই মুহূর্তে দেশ আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সামরিক শাসন প্রয়োজন এবং জরুরি। এ কথা এখন গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এখন এই আলোচনায় সোশ্যাল ইম্প্যাক্টটা কি আসে, রাজনৈতিক অঙ্গনে এটার প্রভাব কি, সামাজিক অঙ্গনে প্রভাব কি, আর জনমনে যার জনমানসে আমাদের কি প্রভাব আসে? মূল ব্যাপারটা হলো যে আমরা এই বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সবই অতীতে দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন দেখেছি, 71 সালের আগে ইয়াহিয়া এবং টেক্কা খান যে শাসনটা চালিয়েছেন সেটি হলো প্রো জামাত, জামাত ব্যাকড গভর্নমেন্ট। তো ওই সময়ের চিত্র দেখলেই জামাতের সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন তাদের মন এবং মানসিকতা সম্পর্কে। তারপর আমরা সেনা শাসন দেখেছি, প্রত্যক্ষভাবে মার্শাল্লাহ দেখেছি, পরোক্ষভাবে 111 দেখেছি, আর এখন বিপ্লবীদের সরকার বা সমন্বয়কদের সরকার দেখছি। তো কাজেই এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে
নতুন কিছু অলৌকিক যদি ঘটনা না ঘটে বাংলাদেশে, তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের যে কয়েকটি শাসন আমল ছিল তার মধ্যে সবচেয়ে চমৎকার যে শাসন সেটা জিয়াউর রহমান সাহেবের শাসন। সেটা কি 2024 সনে সম্ভব কিনা, সর্বোচ্চ ভালো হলে এর চেয়ে তার ভালো হবে না, যার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ। এর কারণ হলো জিয়াউর রহমান সাহেবের মতো মহামানব তার দলে এই সময়টিতে কয়জন আছেন, এটি প্রশ্ন সাপেক্ষ। আর জিয়াউর রহমান সাহেব সফল হওয়ার জন্য তিনি যে জুয়েলগুলো পেয়েছিলেন, রত্নগুলো পেয়েছিলেন, সেই রত্নগুলো এখন বাংলাদেশে আছে কিনা, বিএনপির কথা বাদ টোটাল বাংলাদেশে সেই জিয়াউর রহমানের যারা রত্ন ছিলেন সে সকল রত্ন আছেন কিনা। এমনকি এরশাদ সাহেব যে সফল হয়েছিলেন তার সঙ্গে সিভিল মিলিটারিতে যে ব্রোকারেজিতে যে জায়গাগুলো ছিল সেই পোস্ট পোর্টফোলিও অ্যান্ড পার্সোনালিটি এটি এখন নেই, একেবারেই নেই। তো যাই হোক, তো কাজেই অতীতের বিএনপির যে শাসন আর ভবিষ্যতের যে বিএনপির শাসন খুব বেশি হেরফের হবে এটা আশা করাটা মানে বুদ্ধিমানের কাজ হবে না। আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে শেখ হাসিনার আগের যে জমানা অর্থাৎ 2009 থেকে 2014টা খারাপ হয়েছে, 2014 থেকে আবার 2019 সনের যে সরকার সেটা আরও খারাপ হয়েছে, আবার তারপরে যখন 24 সনে একটা নির্বাচন হলো এই কয় মাসে আরও খারাপ অবস্থা হয়েছে। কাজেই শেখ হাসিনা যদি ফিরে আসেন ভারত পুশ করে, তাহলে এটি সিকিম হবে না কাশ্মীর হবে না হায়দ্রাবাদ হবে এটি একটা আলোচনা, আর দ্বিতীয় আলোচনা হলো এটা যদি ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত হয় তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং যুবলীগের যে কর্মকাণ্ড তাদের দাম্ভিকতা এবং তাদের অত্যাচারের ফলে বাংলাদেশের কার কার গালের চামড়া এবং পিঠের চামড়া এক হয়ে যাবে এটা একটা দ্বিতীয় হিসাব। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো 5 বছর থাকেন তাহলে কি হবে এটা নিয়ে অনেক আলোচনা করছেন, তাকে সময় দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন যে বয়স 86 বছর বয়স, 5 বছর থাকলে ওনার বয়স 91 বছর হবে। 91 বছর বয়সে মাহাথির মোহাম্মদ যে কাজ করেছেন উনি তো তার চেয়ে শ্রেষ্ঠ নন, তিনি পারবেন না। কিংবা জো বাইডেনকে রাজনীতি থেকে চলে যেতে হলো 81 বছর বয়সে, কমলা হ্যারিসকে দিয়ে দিতে হলো, কেন? শুধুমাত্র বয়সের জটিলতায়, বার্ধক্যজনিত জটিলতায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো মহামানব নন, তার অসুস্থতা আছে, শারীরিক ত্রুটি রয়েছে, একের কারণে মানুষ যখন বয়স বেড়ে যায় তখন মানুষ শুনে কম বলে বেশি, হাসে বেশি কাঁদেও বেশি, কখনো কখনো কথা খুব বেশি বলে, কখনো কখনো চুপ হয়ে যায়। তো এরকম অনেকগুলো জটিলতা থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বাদ, আমাদের ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ যে মানুষটি তার নাম হলো আলাউদ্দিন খিলজি। আপনারা অতি সম্প্রতি একটা সিনেমা দেখেছেন পদ্মাবতী, ভারতীয় সিনেমা। তো এটা মহাকবি আলাউল রচিত যে পদ্মাবতী এবং তারও আগে মালিক মোহাম্মদ জায়সি রচিত পদ্মাবত, এই কাব্যের একটা মিশ্রণে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবে আসলে আলাউদ্দিন খুবই দুর্ধর্ষ, নির্মম, প্রসন্ড এবং একই সঙ্গে সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন। মানে হিটলারের যত যোগ্যতা অযোগ্যতা খারাপ জিনিস, স্ট্যালিনের যত খারাপ জিনিস সব তার মধ্যে ছিল, আবার সম্রাট আকবরের যত ভালো গুণাবলী সবই তার মধ্যে ছিল। এইরকম একজন মানুষ যখন বয়স্ক হয়ে গেলেন তিনি তার সেনাপতি প্রধান সেনাপতির পুতুল হয়ে গেলেন, তাকে রাজত্ব অন্তঃপুরে নিয়ে গলায় শিকল পরিয়ে রাখা হতো, হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হতো, আর তাকে ওখানে মারধর করে কথাবার্তা শিখিয়ে এনে রাজপ্রাসাদের বাইরে আনা হতো লোকজনকে দেখানোর জন্য, আর কখনো সিংহাসনে বসানো হতো তার যে সেনাপতি মালিক কাফুরের ইচ্ছা বাস্তবায়নের জন্য। হি ওয়াজ জাস্ট এ পাপেট। তো এইভাবে কিন্তু তাকে মরতে হয়েছে। তো এইরকম শেখ হাসিনার ও শেষ বয়সে সে যাই বলেন না কেন সে আউট অফ সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি চলে গেছিলেন, সেটা অন্য একটা প্রসঙ্গ। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যদি আমরা আশা করি তাহলে 80 বছরের পরে পৃথিবীর যত বড় বড় মহামানবরা যে ভালো কর্মগুলো করেছেন সেগুলো যদি চিন্তা করি তাহলেও আশাবাদী হওয়ার কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ নেই।
ফলে তাই তিনি ভালো করবেন, তাকে আরো সময় দেওয়া উচিত, এই কথাগুলো আমাদের জন্য কোনো আশা জাগানিয়ে না। তো কাজী কি হতে পারে? এখন এখানে আসিম নজরুল আছেন, তারপরে আমাদের সুশীল সমাজের আরো বড় বড় নেতৃবৃন্দ রয়েছেন যারা দীর্ঘদিন আমাদেরকে চমৎকার চমৎকার কথা বলেছেন, আশার বাণী শুনেছেন, তারা এখন প্রশাসন চালাচ্ছেন, লোকজন খুব একেবারে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং অতীতের যে কোনো মন্ত্রী মিনিস্টারকে যে ভাষায় গালাগালি করতো তার চেয়ে খারাপ ভাষা এখন তাদেরকে গালাগালি করছেন, ফলে এটাও আমাদের দেখা হয়ে গেল। এখন লোকজন বলছে যে না, আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এই দেশে শান্তি আসতে পারে, সেটা কতটুকু শান্তি আসবে, কতটুকু অশান্তি আসবে সেটা আমি বলবো না, আমি শুধু এতটুকু বলবো যে যদি এইরকম কোনো ঘটনা ঘটে আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে, আর এর দ্বারা সবার আগে ক্ষতিগ্রস্ত হবে জামাত। কেন হবে সেটা আজকে বলবো না, আজকে শুধু আমি বিএনপিটাই বলবো। এরপরে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই যে বিএনপি যে সকল লোক সারা বাংলাদেশে এই গত দুই মাসে যে দুর্নাম কামিয়েছে, অনেকে টার্গেটে পরিণত হয়েছে এবং অনেকে বলতে গেলে ভিকটিম হয়ে পড়েছেন, কিছু করেননি কিন্তু বদনামের শিকার হয়েছেন। যেমন এলাকার সাবেক এমপি বা এমপি প্রার্থী, তিনি হয়তো ঢাকায় থাকেন, তার যারা আত্মীয় স্বজন, তার যারা কর্মী, তারা এলাকাতে গিয়ে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্ট ওটা দখলের জন্য লড়াই শুরু করেছে, আর সেই খবর পত্রপত্রিকায় এসেছে, সেই খবর তারেক রহমান সাহেবের কাছে চলে গেছে, এটা নিয়ে দলের ভিতরে বাইরে প্রশাসনে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে বিএনপি খুব যে স্পর্শকাতর অবস্থায় আছে ওটাকে পুঁজি করে যদি ভবিষ্যতে সামরিক সরকার প্রথম অ্যাকশন দেখায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য, তাদের প্রথম অ্যাকশনটা হবে বিএনপির বিরুদ্ধে এবং তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। দুই নম্বর হলো যে সামরিক বাহিনী দ্বারা বিএনপি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সেখানে তাদের ভিত্তিটা সবচেয়ে বেশি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, তারপর পুরো এরশাদ সরকারের সময় তাদের প্রতি যে জুলুম এবং অত্যাচার, 1/11 সময় তাদের প্রতি যে জুলুম এবং অত্যাচার, এসব মিলিয়ে সেনাবাহিনীর সম্পর্কে বিএনপির একটা বিশেষ শ্রেণীর মনে নিদারুণ আতঙ্ক, ভীষণ রকম আতঙ্ক। এবং সেই আতঙ্কের কারণে কি হচ্ছে, বিএনপি সব কিছু চায়, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক, সাবধান চুপ থাকুক, কিন্তু সামরিক শাসক শাসন না আসুক এটা কখনো বিএনপি চাইবে না বা চাইতে পারে না। তো এইরকম একটা রসায়নের মধ্যেই সামরিক শাসন নিয়ে যারা অতীত শাসক যাদের পতন হয়েছে তারা, তাদের যারা দোষ রয়েছেন তারা, এবং এই যে লুকিয়ে থাকা দেশের ও দেশের বাইরে তাদের যে সকল ওয়ার্কার রয়েছেন, কর্মী রয়েছেন, ইন্টেলেকচুয়াল রয়েছেন, সবাই প্রকাশ্যে অপ্রকাশ্যে এমন সব সমালোচনা করছেন যেখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যর্থতা, আর সেই ব্যর্থতার পরবর্তীতে ডিপলিটাইজেশন মানে বিরাজনীতিকরণটা অনিবার্য হয়ে পড়েছে। আর যখনই বিরাজনীতিকরণটা অনিবার্য হয়ে যায় তখন সেখানে অরাজনৈতিক শক্তিটা আসে, দেশি অথবা বিদেশি, সেটা হামিদ কারজাইয়ের মতো করে একটা পুতুল সরকার আসতে পারে, আয়ুব খানের মতো মার্শাল আসতে পারে, এরশাদের মতো লোক আসতে পারে, অথবা মহিনুদ্দিন ফখরুদ্দিনের মতো একটা ঘটনা ঘটতে পারে যেখানে রাজনীতি থাকে না। তো এখন চলমান বাংলাদেশে প্রথমত যে রাজনীতির যে ধারাপাত এটি নষ্ট হচ্ছে, আমরা নষ্ট করছি অনেকেই, এখানে সব কিছু করা যাবে কিন্তু রাজনীতি করা যাবে না। দুই নম্বর হইল কারণে অকারণে প্রকাশ্যে রাজনীতির যাদের ইমেজওয়ালা লিডারশিপ রয়েছে তাদেরকে মন্দ ভাষায় গালাগাল করা, তাদের বিরুদ্ধে কুশ্বার আটানো, এদের লেখাপড়া নেই, এরা এই বিকাশে টাকা নেয়, এরা চাঁদাবাজি করে, এরা ওটা করে, এটা ওটা করে, এই বিভিন্ন রকম নেতিবাচক কথা বলে তাদেরকে জনসম্মুখে হেয় করা হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে সামরিক হোক বেসামরিক হোক কোনো রাজনীতিবিদদেরকে এইভাবে সম্মান করা হচ্ছে না, এটা বিরাজনীতিকরণের একটা মারাত্মক লক্ষণ।
যেটি এই মুহূর্তে প্রকট হয়ে দেখা দিয়েছে। এরপর যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের হাতে যেহেতু প্রচুর টাকা রয়েছে, তারা ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে লবিস্ট নিয়োগ করেছেন এবং যারা সামাজিকভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে। আমরা যেমন বাংলাদেশে আছি, যারা কয়েকজন ইউটিউব করি, আমাদেরকে যে কোনো কথার জন্যই সরকার, রাষ্ট্র, দেশের জনগণের কাছে দায়বদ্ধ হতে হচ্ছে, সামাজিকভাবে আমাদেরকে সবকিছুর জন্য জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু দেশের বাইরে যারা থাকেন অনেকে, তাদের আসলে কোনো দায়বদ্ধতা ওইভাবে আমাদের মতো করে নেই, ভয়ও নেই। ফলে তারা ইন্টেলেকচুয়াল লেভেলে অনেকে দেখা যাচ্ছে যে এমনভাবে গেম তৈরি করছেন, রিমিক্স তৈরি করছেন, যে কোনটা আসল কোনটা নকল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এর ফলে কি হচ্ছে, সরকারের সঙ্গে প্রশাসনের, প্রশাসনের সঙ্গে এক প্রশাসন এক বিভাগের সঙ্গে আরেকটি বিভাগের, ছাত্রদের সঙ্গে অন্য ছাত্রদের, এক সংগঠনের সঙ্গে আর এক সংগঠনের, মানে টোটাল যে একটা কানেকটিভিটি, পলিটিক্যাল কানেকটিভিটি, সোশ্যাল কানেকটিভিটি, রিলিজিয়াস কানেকটিভিটি, এই প্রতিটি জিনিসই একটা আর একটা সঙ্গে কন্ট্রাডিক্ট করছে এবং কনফ্লিক্ট করছে, ধীরে 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 আমরা ব্যর্থতার দিকে এগোচ্ছি। তো এই বিষয়গুলো কে কার পক্ষ হয়ে কিভাবে খেলছে, এটা আপনি এই আমার এই যে ভিডিওর এই এখানে যারা কমেন্টসে যাবেন সেখানে দেখবেন যে কেউ হয়তো গালি দিচ্ছে যে এ বিএনপির লোক, কেউ বলছে জামাতের লোক, কেউ বলছে আওয়ামী লীগের লোক। এই যে যে একটা মানুষকে একই সঙ্গে প্রেডিক্ট করছেন বিভিন্নভাবে, ঠিক সেম জিনিসটা আমাকে তো উদাহরণ দিলাম, আপনি এক্ষেত্রে বাইরে থেকে যারা ইউটিউবিং করছেন তাদের সবাইকে নিয়ে এরকম কথাবার্তা কিন্তু হচ্ছে এবং তাদের সবারই প্রচুর ফ্যান এবং ফলোয়ার রয়েছে এবং এরা এই ইনফ্লুয়েন্স হয়ে সামাজিকভাবে যে ভিন্নমত পোষণ করছেন, তারপরে মত বিরোধ তৈরি করছেন, মতদ্বৈততার সৃষ্টি হচ্ছেন, এর পেছনে রাজনীতির অনেক কুটচাল রয়েছে, বিভিন্ন রাজনীতির অনেকগুলো কুটচাল রয়েছে। অনেক পুরস্কার ক্ষেত্র বিশেষে তিরস্কার হয়ে যায় আর অনেক তিরস্কার ক্ষেত্র বিশেষে পুরস্কার হয়ে যায়। এই মুহূর্তে বিএনপির অনেক লোক, জামাতের অনেক লোক বিভিন্ন পদে নিয়োগ লাভ করেছেন, এটা সাময়িকভাবে কেউ কেউ হয়তো খুশি হয়েছেন, কিন্তু যদি বিরাজনীতিকরণের কোনো মাস্টার প্ল্যান না থাকতো তাহলে এই লোকদেরকে নিয়োগ করার দরকার ছিল না, রাতারাতি কিছু দরকার ছিল না। ইভেন আগের যারা ছিলেন তাদের সবাইকে রেখে সরকার যদি 3 মাসের মধ্যে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতেন, সরকার মানে রীতিমতো যাকে বলা হয় বাংলাদেশে কিংবদন্তির একটা ইতিহাস তৈরি করতেন, কিন্তু সেটা না করে যখন এখানে জামাতের লেগ বসাতে হবে, এখানে আওয়ামী লীগের লেগ দাঁড়াতে হবে, এখানে বিএনপির লোক বসাতে হবে, এখানে এবি পার্টির লোক বসাতে হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে যখন একের পর এক দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে, আলটিমেটলি রাজনীতিবিদরা যত বিরোধে জড়াচ্ছেন ততই প্রতীত যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট যে নামে এখন আওয়ামী লীগকে ডাকা হোক না কেন, তারা দূরে বসে অট্ট হাসিয়ে দিচ্ছেন এবং নিজেদের ফিরে আসার ব্যাপারে তারা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে তারা কুলু খুঁজছেন। আর সেই কুলু খুঁজতে গিয়ে তারা পারবেন এমন কর্ম না, এই রাষ্ট্রটা তারা 15 বছর চালিয়েছেন, সব জায়গাতে তাদের লোকজন আছে। তো যেটি বলছিলাম যে এবং এইরকম বিরাজনীতিকরণ করতে 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 মানুষ যখন একটা রাষ্ট্রের লোকজন যখন মতদ্বৈততা মতভেদের একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন সেখানে যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় তখন সেখানে একটি অরাজনৈতিক সামরিক শক্তি অনিবার্য হয়ে পড়ে। আমরা এখন কোন দিকে যাচ্ছি, কি করছি, এটা আপনারাই ভালো বলতে পারবেন, বুঝতে পারবেন যার যার অবস্থান থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।